नमस्कार बंधुरा, सोमास किचेन फूडे आपनादेर सबाईके स्वागत। जारा आमार चैनेले नतुन तारा अवश्य आमार चैनलटी किन्तु सबस्क्राइब करबेन आर पाशे थाका बेल आइकनटा अवश्य प्रेस करे देबेन जाते आमार नतुन नतुन रान्ना नोटिफिकेशनगुलो आपनादेर काछे एसे आगे पौंछे। आज आमी रान्ना करब खूब कम समये खासिर मांसेर पतला झोल। तो देखते पाच्छेन प्रथमे कड़ाइर मध्ये तेलटा देवा होयेछे, एखाने सामान्य परिमाणे तेल देवा होयेछे। एर मध्ये दिए दिएछि दुटो पेंयाज कुचि करे। पेंयाजटाके हल्का भेजे एर मध्ये आदा आर रसुन थेतो करे आमि दिए दिलाम। एकदम कम तेल मसलाय आजके रान्नाटा करब, जाते जादेर कोलेस्ट्रल किंबा विभिन्न रकम समस्यार कारणे खासिर मांस तेल मसलार जन्य खेते पारेन ना, तादेर जन्यई आजके रेसिपिटी। पेंयाज आदा रसुन दिए तार मध्ये किन्तु आमि मांसगुलोके दिए दिएछि। मांसटाके दिए आमि एकटु भालोभावे कषिये निच्छि पेंयाज आदा रसुनेर साथे। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ পরিমাণ মতন। আর দিচ্ছি নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কিন্তু সামান্যই দিচ্ছি, যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু পরিমাণ মতন দেবেন। আমি বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, সামান্যই দিয়েছি। তো এবার সব মশলাটাকে দিয়ে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে। একদমই হালকা তেলে এবং কম মশলায় কিভাবে খাসির মাংসের পাতলা ঝোল করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ দই। দইটাকে দিয়েও কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। এইভাবেই আমি 10 থেকে 15 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। ভালোভাবে বারবার করে কিন্তু নাড়িয়ে যেতে হবে, নাহলে তলাটা লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়ে মাংসের সাথে আরও একবার কষিয়ে নিচ্ছি। মাংসের কালারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আপনারা চাইলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু এটা যেহেতু আমি হালকা ঝোল করছি তার জন্য কিন্তু আমি বেশি মশলা কিংবা লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। মাংসের তেলটা কিন্তু ছেড়ে এসেছে এবং মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এটাকে সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে মাংসগুলোকে ঢেলে নেব। এবার কড়াইয়ের মধ্যে সামান্য গরম জল দিয়ে ঝোলটাকে আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। আপনারা যেমন ঝোল খাবেন সেরকমই ঝোলটা রাখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতন সানরাইজের শাহী গরম মশলা। দিয়ে আমি 15 মিনিট মতন রান্না হতে দেব। 15 মিনিট মতন রান্না হতে দিয়েছিলাম এবং মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেল খাসির মাংসের পাতলা ঝোল। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। নমস্কার।